শানু, এত রাত তুই জেগে আছিস কেন? মা বসো না। হ্যাঁ সে না হয় বসছি, কিন্তু তুই চমকে গেলি কেন হঠাৎ? কি চিন্তা করছিলি? কই কিছু না তো। কিছু না বলছি তো, কিছু না। মায়ের চোখে ফাঁকি দিবি? কি ভাবছিলি বল। না কিছু না, আসলে ঘুম আসছিল না। সেই জন্য তো জিজ্ঞেস করছি, ঘুম আসছিল না কেন? কি এত চিন্তা করছিস? আমি ভাবছি যত তাড়াতাড়ি তোদের দুজনের বিয়েটা সেরে দেওয়া যায়। তাহলে তুমি আজকে সবার সামনে স্বীকার করছো যে তোমার একটা নার্সের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে? নন্দিনীর নামে আর একটাও বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। কেন, কি করবে তুমি, কি করবে? আর ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেব। জানো কি বলিস তুই? দেখি ছেলে লজ্জা হচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি বসে বসে এসবই ভাবছিলে আর মা যখন জিজ্ঞেস করবে তখন খুব লজ্জা। শুয়ে পড়, কাল সকালে আবার কলেজ আছে, উঠতে হবে। বিয়ের ব্যাপারে গোলমাল, মেয়ে সুইসাইড করেছে, যা দিনকাল পড়েছে মশাই। বাবুরে